আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইভ ইউকে। আমার প্রিয় আপু এবং ভাইয়া, সবাই কেমন আছেন? সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, দেখতে দেখতে আমাদের এখানে শীত শেষ হয়ে যাচ্ছে। এইবার শীতে পিঠা বানানো হয়নি, অনেক ব্যস্ত ছিলাম। আর আমি আমার হাজব্যান্ড বাসার পিঠা খাই। আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত এবছর, যার কারণে পিঠা খাওয়া হয়নি। আমি যখন লন্ডনে ছিলাম তখন কিন্তু প্রায় সময় পিঠা বানাতাম, আশেপাশে ভাবিদেরকে নিয়ে খেতাম। আর এখন আমার যে বাসা আশেপাশে কোনো বাঙালি নাই, একা পিঠা খেতে ভালো লাগে না, যার কারণে এবছর শীতে আমার পিঠা খাওয়া হয়নি। এটা কিন্তু কেনা চাউলের গুঁড়া, চাউলের গুঁড়ার মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে নিয়েছি, এখন আমি দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে বাপা পিঠাতে পানি দিয়ে করে, আমি কিন্তু সবসময় দুধ দিয়ে বাপা পিঠাটা বানাই, তাতে কিন্তু বাপা পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চাউলের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি চাউলের গুঁড়াটা হাত দিয়ে মেখে নিব, তাতে বোঝা যাবে যে পিঠাটা কী রকম হবে। সবাই বলে আমি নাকি পারফেক্ট বাপা পিঠা বানাই, যারা এ পর্যন্ত আমার হাতে পিঠা খেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব বেশি একটা পিঠা বানাতে পারি না, হাতে গোনা 2-3 ধরনের পিঠা বানাতে পারি। এর মধ্যে বাপা পিঠা অন্যতম একটা পিঠা, যেটা কিনা আমার হাতে খুব ভালো হয়ে থাকে। আমার হাতের বাপা পিঠা কখনো ভাঙে না। অনেক ভাবিরা কমপ্লেন করে ওদের হাতের বাপা পিঠা নাকি ভেঙে যায়। আজকে আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ঘরে সবজি দেওয়ার যে জুড়ি আছে, সেই জুড়ি দিয়েই চাউলের গুঁড়াটা চেলে নিচ্ছি। এতে কিন্তু অনেক সুন্দর করে চালা হচ্ছে। এখানে পুরো চাউলের গুঁড়া চেলে নিয়েছি। আপনারা চাউলের গুঁড়া কী দিয়ে চালেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন বসিয়ে দিলাম বাপা পিঠার পাতিল। এই পাতিলটা বাংলাদেশ থেকে এনে দিয়েছেন আমার একজন ভাবি। ভাবি লন্ডনে থাকেন। ভাবি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ভাবিকে আবারও ধন্যবাদ জানাই। আমি এ পর্যন্ত যতবার বাপা পিঠা বানিয়েছি এই পাতিল দিয়ে, ততবার ভাবির কথা স্মরণ করেছি। ভাবির জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। এটা ফ্রোজেন নারকেল, এখানে খুব সুন্দর ফ্রোজেন নারকেল পাওয়া যায়। আমি কিন্তু অনেকবার ফ্রেশ নারকেল কিনেছি, ফ্রেশ নারকেল এদেশে খুব ভালো একটা পাওয়া যায় না। নারকেল থেকে নারকেল তেলের গন্ধ আসে। গত সপ্তাহ আপনাদের ভাইয়া আমাকে 2টা নারকেল এনে দিয়েছেন, নারকেল দেখে আমি মহা খুশি। যখন ভেঙেছি একদমই খেতে পারিনি, তেল তেল গন্ধ ফেলে দিয়েছি। ফ্রোজেন নারকেল হলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই গুড়টা কিনেছি একটা ইন্ডিয়ান দোকান থেকে, এটা পাঞ্জাবি আখের গুড়। আমার আশেপাশে কোনো বাঙালি দোকান নাই, যার কারণে বাংলাদেশে যে খেজুরের গুড় আছে সেটা পাই না। গ্রেটারের সাহায্যে আমি গুড়টা গুঁড়া করে নিলাম। গুড়টা গুঁড়া করে দিলে বাপা পিঠা খেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন তৈরি করে নিচ্ছি বাপা পিঠা। প্রথমে দিয়ে দিলাম চাউলের গুঁড়া, তারপর নারকেল, এরপর গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি, নারকেল বেশি দিয়েছি। বাপা পিঠাতে নারকেলের পরিমাণটা যদি একটু বেশি হয় খেতে বেশি ভালো লাগে। এমনিতে আমি নারকেল অনেক বেশি পছন্দ করি, যার কারণে যখনই বাপা পিঠা বানাই তখন নারকেলের পরিমাণটা একটু বেশি থাকে। বিসমিল্লাহ বলে ঢাকনা সরালাম। পাতিলের মধ্যে যে পানি দিয়েছি সেটা এত গরম, সেই পানিটা কিন্তু একদমই গরম হয়ে ফুটে ধোয়া উঠছে। এখন একটা সুতি কাপড়ের সাহায্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। এটা একটা সুতির শাড়ি, এই শাড়িটা অনেক বছর আগে আমার আম্মা পাঠিয়েছিলেন, এটা দিয়ে আমি বাপা পিঠা বানাই। সুতি শাড়িটা কেটে পিস পিস করে রেখে দিয়েছি। প্রতি বছর যখনই বাপা পিঠা বানাই এই সুতির কাপড়টা দিয়ে বানাই। বাপা পিঠা বানানো অনেক কঠিন একটা কাজ আমার মনে হয়। যখন পিঠাটা দিই তখন কিন্তু পাতিলটা অনেক গরম থাকে, গরম ধোঁয়া বের হয়।
এই দুয়ার মধ্যে পিঠা দেওয়া অনেক কঠিন। যখন আমি পিঠা দিচ্ছিলাম তখন কিন্তু চুলার আগুনের পরিমাণটা কমিয়ে দিয়েছি, পিঠা দেওয়ার পরে চুলার আগুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা পিঠা তৈরি হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন আমার পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু ভাঙেনি। পিঠাটা যখন উঠাচ্ছিলাম তখন চুলার আগুনের পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি। এখন সেকেন্ড পিঠা দিচ্ছি, চুলার আগুনের পরিমাণ কিন্তু কমানো আছে। পিঠাটা দেওয়ার পরে আমি চুলার আগুনের পরিমাণটা বাড়িয়ে দিব। এই পিঠা বানানো খুবই কঠিন একটা রিস্কি কাজ। আমার কাছে যতটুকু ধারণা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গরম গরম বাপা পিঠা খেতে কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন। আমার কিন্তু গরম গরম বাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। ঠান্ডা বাপা পিঠা আমি কখনো খেতে পছন্দ করি না, সেটা খাইও না। গরম গরম একটা পিঠা খেয়ে নিচ্ছি, অপেক্ষা আছি হাজবেন্ড আসবে, ওনার জন্য গরম গরম বাপা পিঠা বানাবো। পিঠাটা খেতে না দারুণ ছিল। আজকে যখন ভিডিও এডিট করছিলাম পিঠা দেখে আবারও খেতে ইচ্ছা করছে। একা মানুষ তো তাই সবসময় পিঠা বানানো হয় না, যখনই বানাই খুব ভালো লাগে খেতে। এখানেই 2 ধরনের পিঠা বানিয়েছি। এটা কিন্তু মিক্স পিঠা, গুড় নারকেল এবং চাউলে গুঁড়া মিক্স করে পিঠা বানিয়েছি। এই পিঠা আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। দেখুন পিঠাটা কিন্তু অনেক সুন্দর, এটার মধ্যে নারকেলের পরিমাণ অনেক বেশি, খেতেও দারুণ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।